ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. এক ভাই একটি ভালো প্রশ্ন করেছেন যে যদি কোনো গরিব লোক তার নিকটস্থ ধনী আত্মীয়র কাছে সাহায্য চায় আর সে সাহায্য না করে তাহলে কি গুনাহ হবে, বা কখন সাহায্য করা জরুরি হয় আর কখন জরুরি হয় না? জি ভাই, এ বিষয়ে প্রথম কথাটি হলো যে যাবতীয় সাহায্য করা, সেটা নিকট আত্মীয়কে হোক অন্য কাউকে হোক, এটা শরীয়ার একটি উত্তম বিধানের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান্নাফাসান মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি কোনো মুমিন ভাইয়ের দুনিয়ার কোনো কষ্টকে দূর করবে, আল্লাহ তাআলা কেয়ামতে তার কষ্টকে দূর করবেন। হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন। এখন মানুষ এক অপরের কাছে যদি সাহায্য চায়, সেটা নিকট আত্মীয় হোক বা কোনো মুসলিম ভাইয়ের কাছে হোক, সাহায্য করার ক্ষমতা আছে। এখন তার উপর কি সাহায্য করা জরুরি? জি, জরুরি তখন যে যদি সাহায্য না করেন তাহলে সেই লোক মৃত্যুবরণ করবে, মরণের হুমকির সম্মুখীন হয়ে যাবে, কিংবা তার শারীরিক কোনো অঙ্গ হানি হয়ে যাবে। এরকম যদি অসুবিধা কোনো ব্যক্তির থাকে যে সাহায্য না দিলে তার হয় মৃত্যু পতিত হয়ে যাবে, কিংবা তার শারীরিক অঙ্গের কোনো ক্ষতি ও হানি হয়ে যাবে যদি সাহায্য না দেওয়া হয়, আর অন্য সময় অন্য কেউ আর সাহায্য দেওয়ার না থাকে, তাহলে এরকম সময়ে তার উপর সাহায্য করা ওয়াজিব হয়ে যায়, এটাই ওলামায়ে কেরাম বলেছেন। কিন্তু যদি প্রয়োজনটা জীবনের হুমকির মতো প্রয়োজন না হয়, যেমন আজকালে অনেক সময় কেউ বাড়ি বানাচ্ছে, কেউ মেয়ে বিয়ে দিচ্ছে, কেউ হয়তো আরও কোনো ধরনের সমস্যায় পড়েছে, তাহলে এরকম ক্ষেত্রে সাহায্য দেওয়াটা ভালো, জরুরি না। উল্লেখ্য যে ওই সকল সাহায্য দেওয়া ভালোও না যে সকল সাহায্যে গুনাহের কাজে মানুষকে সাহায্য করা হয়। তাহলে বিষয়টি তিন রকমের দাঁড়ালো, যে সাহায্য করা নিকট আত্মীয়কে হোক বা অন্য মুমিন ভাইকে হোক, তখন ওয়াজিব হয়ে যায় যখন আপনি ছাড়া আর অন্য কেউ সাহায্য দেওয়ার থাকে না, এবং তাকে সাহায্য না দিলে সে জীবনের হুমকিতে পড়ে যায়, মানে সে হয়তো বাঁচবে না কিংবা তার শারীরিক কোনো অঙ্গের ক্ষতি হয়ে যাবে, তাহলে এরকম সময় তাকে সাহায্য দেওয়া জরুরি হয়। দ্বিতীয় প্রকার হলো যে বাকি যেগুলো সাহায্য, যেমন যাবতীয় হালাল কাজে সাহায্য, যেমন বাড়িঘর কেউ তৈরি করছে, কেউ হয়তো খাবার দাবার নাই, কেউ হয়তো আর কিছু নাই, বিবাহ শাদী লেগেছে, আর বিশেষ কিছু খরচ তার প্রয়োজন পড়েছে, এরকম সময় সাহায্য দেওয়াটা উত্তম কিন্তু জরুরি না, ভালো কিন্তু জরুরি না। আর তৃতীয় হচ্ছে, কিছু মানুষ এমন সাহায্য আজকালে চায় মানুষের কাছে যেগুলো আসলে গুনার কাজ, মেয়েকে ডিমান্ড দিবে সেই জন্য সাহায্য চেয়ে বেড়াচ্ছে, এই জিনিস দিতে হবে আমার কাছে পয়সা নেই, তো এরকম সাহায্য সত্যিকারে পাপের কাজে সাহায্য করা হবে, দেখা গেল আরও কোনো গুনার কাজে সাহায্য, তাহলে এরকম সাহায্য দেওয়া যাবে না। আশা করি বুঝেছি।